আমার যা মনে হলো 2012-এর যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে কথাটা হয়েছিল, সেইটাকে এরা ইউজ করেছে ওই টাইম লাইনটাকে ওকে, একটা ওই রিলিজিয়াস প্রোপাগান্ডা স্থাপন করার জন্য, যেখান থেকে টাকা কামানো যায়। আচ্ছা, বললো না যে বাইবেলটা শুধু আমরা প্রে করার জন্যই নয়, মানে একটা বাইবেল হয়তো লিখেছে ওখানে, তো বাইবেলটাকে আমরা নিজেদের কাজেও ইউজ করা যেতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপ্পল। আমি অম্বালি, আমি অভিষেক। আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে আমাদেরকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোল দিই, কোশ্চেন আনসার্স দিই, কখনো কখনো আগে থেকে জানিয়ে দিই নেক্সট দিন কি ভিডিও আসছে। ওখানে আপনারা আপনাদের নিজেদের মতামত জানাতে পারেন, অথবা আমাদের এখানে নিচে কমেন্টও জানাতে পারেন, আপনারা সাজেস্ট করতে পারেন আমাদেরকে ভিডিও। আর এটা আমাদের সাজেশন ভিডিও আমাদের দশেরাতে দিয়েছিল, দশেরাতে আমাদের একটা একজন কমেন্ট করেছিল যে আমরা যদি সাউথ ইন্ডিয়ান তেলুগু একটা টিজার বেরিয়েছে তেলুগু ইন্ডাস্ট্রি, তো ট্রেলারটার নাম, মুভিটার নাম হচ্ছে বেদ্রুলঙ্কা 2012, যা টিজার বেরিয়েছিল অলমোস্ট 1 মান্থ আগে। তো এটা একদম সাজেশন ভিডিও, কোনো আইডিয়া নেই সিনেমাটার ব্যাপারে, আর এটা উল্টে হিন্দিতেও নেই, তো এটা বলেছে ওখানে সাবটাইটেল আছে, তো এটা আমরা সাবটাইটেল পড়ে রিভিউ করতে হবে। আর রিটেন এন্ড ডাইরেক্টেড বাই ক্ল্যাক্স, মিউজিক দিয়েছে মানি শর্মা, আর কাস্টিং এ কে আছে, মোস্টলি কার্তিকেয়া, নেহা শেট্টি। ওকে, নেহা শেট্টি। ওকে, তো দেখা যাক ট্রেলারটা একদম টিজারটা কি নিয়ে। এটা টিজার, ড্রামা প্লাস কমেডি। আমার যা মনে হলো 2012-এর যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে কথাটা হয়েছিল, সেইটাকে এরা ইউজ করেছে ওই টাইম লাইনটাকে একটা ওই রিলিজিয়াস প্রোপাগান্ডা স্থাপন করার জন্য, যেখান থেকে টাকা কামানো যায়। আচ্ছা, বললো না যে বাইবেলটা শুধু আমরা প্রে করার জন্যই নয়, মানে একটা বাইবেল হয়তো লিখেছে ওখানে, তো বাইবেলটাকে আমরা নিজেদের কাজেও ইউজ করা যেতে পারে, সেটাই মানে শুধু প্রে করার জন্য না, ইউজও করা যেতে পারে বাইবেলটাকে। তাও মনে হচ্ছে 2012-এ পিছিয়ে ধ্বংস হয়ে যাবে, তার জন্য তুমি এটা করো, এটা করো, তুমি বেঁচে যাবে, তুমি বেঁচে যাবে, এইসব বলে হয়তো একটা প্রপাগান্ডা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে এখানে। তো আমার মোস্টলি মনে হলো এটা নিয়েই। তাছাড়া আমি দেখছি বেদ্রুলঙ্কা মানে মানে কি, তোমার কেমন লাগলো বলো? আমি বলবো ভালো লেগেছে আমার। তেলেগু বাট কর্ণাটকা এদিককার সিনেমাগুলোর মধ্যে আমার মনে হয় যে ওরা কালার্স, লাইট, ডার্ক, এই জিনিসটা নিয়ে সিনেমাটোগ্রাফি দারুণ ভালো, আর ওনাদের শট এত সুন্দর ছিল।
ক্যামেরা হ্যান্ডলিং অসাধারণ, মানে প্রত্যেকটা ফ্রেম এত পিচ পারফেক্ট হয় ওদের, এটা আমার সত্যি ভালো লাগে। আমি যত দেখেছি যে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্রত্যেকটা কালারকে নিয়ে এত সুন্দরভাবে খেলে, আর রিচনেস, কালার রিচনেসটা খুব ভালো, মানে মানে চোখ এড়াবে না ব্যাপারটা। তো ওই জিনিসগুলো, স্টোরিটা ওটাই, আর এদের এরা খুব সুন্দরভাবে নিজেদের কালচারটাকে না ফুটিয়ে তোলে অনস্ক্রিন, যেটা সত্যি ভালো লাগে। বেদ্রুলঙ্কার আমি লিটারাল মিনিং পেলাম না, বাট জিনিসটা যেটা বললাম ওটা নিয়ে, পৃথিবী এন্ড হচ্ছে, তো সেই জন্য কয়েকজন যেটা লিখেছে সেট ইন বেদ্রুলঙ্কা, আচ্ছা জায়গাটার নাম বেদ্রুলঙ্কা, বলছি বেদ্রুলঙ্কা এক্সপ্লোরস দ্য মোরালিটি অফ পিপল ডিউরিং দ্য প্যারানোয়া অ্যাবাউট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড অন December 21st, 2012, অ্যাজ সাম রিপ্রেজেন্ট হোপ অ্যান্ড প্যাশন হোয়াইল আদার্স রিপ্রেজেন্ট দ্য ক্যালকুলেটেড টাইপস হু ওয়ান্ট টু প্রফিট ফ্রম দেয়ার ফিয়ার। কারণ কি আমাদের সামনে প্যান্ডামিক, আমরা জাস্ট বার করে এলাম এই প্যান্ডামিকে, আমরা দেখেছি যে ঘরে ঘরে মৃত্যু, তাও যে যার ব্যবসা চালিয়ে গেছে, মানুষ ওখানে নিঃশ্বাস নিতে পারছে না, তাকে নিয়ে দোকানে গিয়ে বলা হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না, আমাকে SPO2 দাও বা অক্সিজেন দাও, তখন যেটা 500 টাকা সেটা 5000 টাকায় বিক্রি করতেও কেউ দ্বিধাবোধ করেনি একবারও। তো ওই মানে খারাপ সময়, যেটা আমাদের বাংলায় কথা আছে যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এটা হয়তো কারোর সর্বনাশটা দেখেই হয়তো আমরা পৌষ মাসটা অন্যজন এটা সুযোগ নিয়ে করি। তো এটা বলতেও খারাপ লাগছে যে এটা সত্যি খুব খারাপ জিনিস, কিন্তু জানি না এটা হিউম্যান নেচার বলবো বা কিছু, আশা করি এটা হিউম্যান নেচার না, এটা আমি অ্যাট লিস্ট বিলিভ করার চেষ্টা করব যে কিছু মানুষ এরকম হয় সবাই না, কারণ কি এই জিনিসটা তো আর ধর্ম তো মানে যদি মানে সবার নেচার হয় তাহলে তাহলে হয়তো থাকবে না। আর যাই হোক, এটা কলিযুগ হয়তো তাই জন্যই হচ্ছে, এগুলো হচ্ছে মনের সান্ত্বনা বলার জন্য। আর আমরা এমনিও দেখে এসেছি মানে প্রত্যেকটা শহর, সেটা গ্রিক হোক, এথেন্স হোক, পিরামিড হোক, সভ্যতা হোক, সব জায়গায় পোপেদের একটা খুব ভূমিকা ছিল, আর যেটার হয়তো ওরা সত্যি কোনো অপব্যবহার করেছে, ওরা ওটা না করলে হয়তো সিচুয়েশনটা এত খারাপ হতো না যে এত এত ভালো ভালো সব সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছে। তো এখানেও হয়তো ওরকম ধরনের একটা স্টোরি পাবো হতে পারে। আর বেশ ভালো লাগলো যে সাজেশন করছো, অবভিয়াসলি থ্যাংক ইউ, কেন কি না হলে জীবনেও হয়তো আমরা দেখতাম না এটা। আপনারা যদি দেখে থাকেন এটার কেমন লাগলো, আপনাদের আপনারা কি এক্সপেক্ট করছেন এটা থেকে, আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম কি ভিডিও আমরা করতে পারি সেটারও সাজেশন দেবেন কমেন্ট বক্সে। একদম, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।